ফাতিহার মধ্যে প্রায় 17-18টা শব্দ আছে। এই শব্দগুলো কোরআনে কয়বার আসছে জানেন? 7,800 বার আসছে এই সূরা ফাতিহা শব্দগুলো। যদি কেউ সূরা ফাতিহা জানে, মানে সেই কোরআনে 7,800টা শব্দ জানে। খুবই সহজ, আমরা ভয় দেখাই মানুষকে আর কি। এখন ইন্টারনেটে যাবেন, অনেক কোর্স বের হয়েছে। একটা কোর্সের নাম বলে দিচ্ছি আমি, আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ। আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ, যুবকরা বুঝতে পারবে। www.understandquranacademy.com ভিজিট করবা, দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে। প্রায় 100টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে তোমার 10-20 মিনিট করে বই দেওয়া থাকবে, ডাউনলোড করবা, পড়বা, দেখবা সব শিখে গেছে বাসা। খুব সহজ। এখন এই যুগে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই, সব হাতের সামনে। এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি, এই এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি। গিফটের পাশাপাশি আমি চাচ্ছি ওরা এটা করুক, শিখুক, পুরো অর্থ বোঝা সহজ। এই টেকনিকটার সাথে আপনি কিছু যদি গ্রামার জানেন, আরবি গ্রামার, ইসম কোনগুলা, বিশেষ্য কোনগুলা, ফেল কোনগুলা, ক্রিয়া কোনগুলা, হরফ কোনগুলা, এগুলো যদি জানেন, আপনি ইনশাআল্লাহ কোরআনের 70-80% এমনি অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। বাকি 20% কঠিন, সেটা আপনি পরে চিন্তা করেন, ওটা আগে মাথা ঘামানোর দরকার নাই, ওগুলো পরে চিন্তা করেন। কমন অনেক কিছু পাবেন, এই অর্থটা বোঝার চেষ্টা করেন। না হলে কি হবে জানেন? না হলে কোরআন আপনি ভিতর থেকে অনুভব করতে পারবেন না, কোরআনের শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। যেমন দেখেন, প্রত্যেক ফরজ নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, বলি না? এই মাগদুব কারা? এই মাগদুব মানে ইহুদি জাতি। আর দল্লিন কারা? এই দল্লিন মানে খ্রিস্টান জাতি, নাসারা। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে মাগদুবদের উপর তুমি যে গজব দিয়েছ ওইটা আমাদেরকে দিও না, আর দল্লিন পথভ্রষ্টদের পথে আমাদেরকে পরিচালিত করো না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা আর দল্লিন কারা? নবীজি বললেন, মাগদুব হচ্ছে ইহুদি, আল ইহুদ, আর দল্লিন হচ্ছে নাসারা, হুমুন নাসারা, খ্রিস্টান। দেখেন, প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, আল্লাহ আমাকে ইহুদিদের পথ থেকে বাঁচান আর খ্রিস্টানদের পথ থেকে বাঁচান। এবার দেখেন, আপনার রাজনীতি কার পথে? রাজনীতি যে মতবাদগুলো, এটা কাদের সুন্নতে? ইসলামী খেলাফত চলে কি চলে? ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলে? ওই পশ্চিমা বিশ্বের ধর্মনিরপেক্ষতাবাদ চলে, সেকুলারিজম চলে? কিন্তু নামাজে কিন্তু ঠিকই বলছেন আপনি। আপনি কি বলছেন অর্থ আপনি জানেন না। আপনি দেখেন অর্থনীতি, কাদের অর্থনীতি চলে? ইসলামী অর্থনীতি চলে? যাকাত ভিত্তিক অর্থনীতি চলে কি? পুরো সব জায়গায় সুদ আর সুদ, একটা গ্রাম খুঁজে পাবেন না, একটা মানে ইউনিয়ন পাবেন না যেখানে আপনি সুদ পাবেন না। ছোট্ট একটা গ্রাম, বর্ডারের ছোট্ট একটা গ্রাম, ওখানে দেখবেন 15টা সুদ এনজিও কাজ করছে। এরা এমন ভাবে চক্রটা জাল বিছিয়েছে যে মানুষের রিজিকটাকে হারাম করে দেওয়ার চিন্তা করছে। অনেকদিন বলেছি, সুদ মায়ের সাথে জিনা করা, মেয়েদেরকে ধর্ষণ করার অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ, তারপরেও মানুষের কলিজাটা ভেদ করছে না কথাগুলা। কেন করছে না? কারণ হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, আর পাপ করতে করতে কলবটা মরে গেছে। বিশ্বাস করেন, কলব বলে কিছু নাই এখন। নবীজি বলেছেন, যখন কেউ একটা পাপ করে, কলব একটা দাগ পড়ে, একটা পাপ করলে একটা দাগ পড়ে, এইভাবে এক পর্যায়ে কলবটা কালো হয়ে যায়, দুর্গন্ধ বের হয়। এই জন্যে মালাকুল মউত যখন আসে, তখন তারা দুর্গন্ধের চোটে তার জানটা কবজ করতে চায় না, তারা টেনে হিসড়ে সেখান থেকে রুহটা বের করে তাড়াতাড়ি করে একটা জায়গায় ঢুকায় দিয়ে সিজ্জিনে পাঠায় দেয়। সিজ্জিন কোথায়? একদম জাহান্নাম, মাটির তলে সিজ্জিন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।